আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহি রবিল আলমিন ও আলা মুহ রসুলহি মু আলিহি ও আসহাবিহি আজমাইন আল্লাহর নামে পশু পাখি জবাই করার নিয়ম পদ্ধতি কী পশু জবাই করা নিয়ে আমাদের মনে কয়েকটি প্রশ্ন থাকাই স্বাভাবিক যেমন মুরগি হাঁস জবাই করার দোয়া কী মুরগি হাঁস জবাই করার সময় আল্লাহ আকবার বলা কি জবাই করার সময় উত্তর দক্ষিণ দিকে দাঁড়ানো জরুরি কি কোন কোন শর্ত না মেনে জবাই করলে জবাইক্রেত প্রাণীর গোস্ত খাওয়া যাবে না এই সবগুলো প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেব ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও সঠিকভাবে মুরগি হাঁস জবাই করতে পারবেন ইনশাআল্লাহ পশু পাখি জবাইয়ের সময় জবাইকারীর জন্য আল্লাহতালার নাম বলা জরুরি হাদির শরীফে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলার কথা উল্লেখ আছে আমরা মুরগি হাঁস জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে জবাই শুরু করব যদি কেউ জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহতালার নাম না বলে তাহলে উক্ত পশু খাওয়া জায়জ হবে না আমি আবারও বলছি যদি কেউ জবাইয়ের সময় ইচ্ছাকৃতভাবে আল্লাহ আল্লাহতালার নাম না বলে তাহলে উক্ত পশু খাওয়া জায়েজ হবে না সূত্র সুরা আনাম আয়াত নাম্বার একশো একুশ সহি বোকারি দুই নাম্বার অধ্যায় হাদিস নাম্বার একশো সাতাইশ এছাড়াও ইলাউ সুনান রদ্দুল মোহতার ফাতোয়াই হিন্দিয়া ফাতহুল কাদিরে উল্লেখ হয়েছে আর জবাইয়ের সময় পশুর মাথা কেবলামুখী করে বাম কাতে শোয়ানো মুস্তাহাব এটাও জরুরি নয় অবশ্য ডান কাতে শোয়ালেও জবাই সহি হয়ে যাবে জবাইকারের কেবলামুখী হওয়া শূন্যত জবাই সহি হওয়ার জন্য এটিও শর্ত নয় সূত্র সরহু মুসলিম নববী তাকমিলা ফাতহুল মুলহিম ও আুতা ফিল ফতোয়া তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব। ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আগামী এপিসোডে আপনি কোন টপিকের ওপর জানতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনার কমেন্টের ওপর ভিত্তি করে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সকলকেই ভালো রাখুন আল্লাহ আমিন